এই যে স্টেডিয়ামখন আমি দেখিছো, জুলাই মাহত পুলিশৰ ইন্টাৰভিউ হ'ব, ৰাতিপুৱা দেখিব ল'ৰা ছোৱালীবিলাক দৌৰি থাকে, যে আমি দৌৰি পেলাই চাকৰি ল'ব লাগিব। ইন্টারভিউ দিন ঘোষণা করেছে বর্তমান মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি ইন্টারভিউর দিন ঘোষণা করেছে। উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী যে জুলাই মাহত হব আরক্ষীর ইন্টারভিউ, ফিজিক্যাল টেস্ট রিটার্ন টেস্ট হব, আর ইয়ার পিছতে ভাইভা অনুষ্ঠিত হওয়ার পিছত যখন বাছনি করা হব তালিকা প্রকাশ করা হব, ইয়ার পিছতেই আনুষ্ঠানিকভাবে নিযুক্তি দিয়া হব। লাখ লাখ যুবক যুবতীর এই একটা ডর খবর আমি জানাই আছো। এন সি সির যখন ক্যাডেট আছে, যখন এন সি সির এ বি আর সি সার্টিফিকেট আছে, একটা সুবর্ণ সুযোগ যে কিছু মার্কস যেহেতু এন সি সির সার্টিফিকেটর জড়িয়ে পাব, সমান্তরালক যখন দৌড়ব, যখন ফিজিক্যাল টেস্ট পাশ করব, তারপরে রিটার্ন টেস্ট হব, আর রিটার্ন টেস্টত কিছু পার্সেন্টেজ এন সি সির সার্টিফিকেটখনের আসবে সকলে জানে। ইন্টারভিউ দিন বর্তমান ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। জুলাই মাহত আরক্ষীর ইন্টারভিউ হবলে গৈ আছে, আর ফিজিক্যাল টেস্ট জুলাই মাহতে হব বলে জানিব পৰা গৈছে। সকলে জানে আরক্ষীর ফিজিক্যাল টেস্ট কেনে ধরনের হয়, দৌড়িব লাগিব, নিজের ফিটনেস আরো বেশি ভাল করব লাগিব, যেহেতু বি এম আই সকলবোৰ পরীক্ষা করা হব, গতি এই কেটা দিন যিমান পাৰে আপুনি ভালদরে আহার গ্রহণ করক, সমান্তরাল সপোন দেখিছে তেনেহলে আরো বেশি টাইট শিডিউল করে দিয়ক, সমান্তরালক আপনি কসরত করব লাগিব, পুয়া গধূলি যেমন পারে দৌড়ক, সমান্তরালক রিটার্ন টেস্টর নিজকে সাজু করক, আপনার জিকে নলেজর পর আরম্ভ করে আরক্ষীর ইন্টারভিউ যেবুর কোয়েশন আহিব সকলে জানে, গতি সেইবোৰৰ বাবে নিজকে সাজু করক, যিমান পারি অধ্যয়ন করক, দিনে নিশায় পড়ক, দিনে নিশায় আপুনি নিজকে সাজু করক, ফিটনেস ভাল করক, কসরত করক, সমান্তরালক খাদ্য তালিকা আপনার ভাল করব লাগিব, অনুশীলন আরম্ভ করক। যুবক যুবতী সকলে যেসকল যুবক যুবতী আরক্ষীত চাকরি করিম বলে ভাবিছে, যেসকল যুবক যুবতীর এন সি সি আছিল, যেসকল যুবক যুবতী স্কুল আর কলেজ বা ইউনিভার্সিটিত এন সি সি ক্যাডেট আছিল, বা যেসকল বি আর সি সার্টিফিকেট আছে, সকলে জানে এন সি সির সি সার্টিফিকেট লোলে কি কঠিন হয়, কারণ এন সি সির ক্যাডেটবুরে সদায় পরীক্ষা দিয়ে সার্টিফিকেটব লোবেন, গতি পরীক্ষা অবতীর্ণ হওয়ার পিছত সার্টিফিকেটব পায়, যখন সি সার্টিফিকেট আছে কিন্তু সুবর্ণ সুযোগ লাভ করব, সকলে জানে এন সি সির সি সার্টিফিকেটখনের জড়িয়ে কিছু পার্সেন্টেজ আপনি পাব পারে আরক্ষীর চাকরি করার ক্ষেত্র সহায়ক হয়, সকলে জানে এই কথা, কেবল আরক্ষী বুলিয়ে নহয় সামরিক বাহিনীত আপনি যোগদান করবর আপনার এন সি সির সার্টিফিকেটখানে যথেষ্ট কাম করব, আর আসাম পুলিশের যে ইন্টারভিউ জুলাই মাহত হবলে গৈ আছে তার আপনি নিজকে সাজু করক, আরক্ষীর ইন্টারভিউ জুলাই মাহত হব বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। গতি যখন যুবক যুবতী আরক্ষীর কাম করি বলে ভাবিছে, চাকরি করিম বলে ভাবিছে, আপনার হাতত মাত্র দুটা মাহ আছে, দুটা মাহ যথেষ্ট, নিজকে আরো সাজু করক, বি এম আই টেস্টত যাতে আপনি পাস করে। যে 1,00,000 চাকরি শেষ হওয়ার দিনাই আমি আরো নতুন 35,000 চাকরি আমি খুলি দিম, 1,00,000 প্রতিশ্রুতি পূরণ করাই কিমান টান আছিল, আজি আরো আমি 1,35,000 আমি যাব খুঁজিছো। মানুষের হাতত রেশন কার্ড নাছিল, আজি আমি আগত আছিল কি যে পলিটিক্যাল লিডার নহলে দালালক টকা নিদিলে চাকরি নাপায়, 1,00,000 চাকরি অহা দুই এদিনতে হয়ে যাব, মোর দায়িত্ব শেষ হয়ে যাব, কিন্তু যুবক যুবতীর আশাটো শেষ হয়ে না যায়, সেই কারণে আমি সংকল্প লৈছো যে 1,00,000 চাকরি শেষ হওয়ার দিনাই আমি আরো নতুন 35,000 চাকরি স্কুললৈকে ঘুরি আহি সকলো দিনের কারণে আমি বন্ধ, আপনাদেরকে চিন্তা করক, দুবছর 8 মাহর ভিতর আমি 97,000 লড়া ছোৱালীক আজি আমি সরকারি চাকরি দিব পারি, আর অকল সে নহয় চাকরি দিয়া এটা বেলেগ কথা, চাকরির লগত অসমত যিখন দালালর বজার আছিল সেই দালালর বজারখনও আমি সকলো দিনের কারণে আমি বন্ধ করবলে সক্ষম হল, আজি লড়া ছোৱালীয়ে টকা পয়সা দি চাকরি নাপায়, পড়া শুনা করে চাকরি পাম, দৌড়ি পুলিশত চাকরি পাম,
আজি লড়া ছোৱালীয়ে স্কুললৈকে।